থাকলেও রপ্তানিতে আশা জাগাচ্ছে দেশের শীর্ষ খাত তৈরি পোশাক। কঠিন এই দুর্যোগেও অর্ডার বাড়ছে পোশাকে, যার টিকে থাকার লড়াইয়ে স্বস্তি ফিরিয়েছে উদ্যোক্তাদের মাঝে। বিজিএমইএর হিসাবে করোনাকালে পোশাকের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয় $318 কোটি, যা এখন পাল্টেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ তথ্য বলছে, গত এপ্রিলে ব্যাপক ধস নামে রপ্তানি আয়ে। পোশাক রপ্তানি নেমে আসে মাত্র $37 কোটি, যা গেল দুই দশকের মধ্যে সর্বনিম্ন। তবে অর্থবছরের শুরুতে জুলাই মাসে বড় প্রবৃদ্ধি মিলে পোশাক রপ্তানিতে। আগস্টে কিছুটা কমলেও গত দুই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 2% বেশি আয় হয়েছে পোশাক খাতে। তবে পোশাকের অর্ডার বাড়লেও দাম নিয়ে কিছুটা হতাশার কথা জানিয়েছেন উদ্যোক্তারা। সেখানে আগে এক সাইড এলসি ছিল, এখন ডিফল্ট এলসি আসছে অনেকগুলো, যে 90 দিনের পরে পেমেন্ট হবে, 60 দিনের পরে পেমেন্ট হবে। আমি বলবো যে এটা যদিও ব্যবসা চালু রয়েছে, প্রাইস হিসাবে যে প্রাইস দেওয়া হচ্ছে এটা মোটেই আমি বলবো সন্তোষজনক না, কোনোভাবে টিকে থাকার জন্য। লকডাউনের সময় যে অর্ডারগুলো আমাদের ক্যান্সেল হয়ে যায়, আল্লাহ রহমতে 90% অর্ডারগুলো আমাদের ফেরত আসে, এবং সেই কাজগুলোই আমরা পরবর্তী 3 মাস জুন জুলাই আগস্ট মাসে শিপমেন্ট করি। বাট 25-30% অর্ডার আমরা কম পেয়েছি অন্যান্য বছরের তুলনায়। আশা করি যতটুকু অর্ডার কম পেয়েছি আমরা ইনশাল্লাহ এই বছরটা সার্ভাইভ করে যাব। তবে এই দুঃসময়েও পোশাক খাতে অর্ডার বাড়ছে উল্লেখযোগ্য হারে। ব্র্যান্ড বায়ারদের ধরে রাখার সক্ষমতা বাড়ানো গেলে আগামী দিনগুলোতে পোশাকের এই প্রবৃদ্ধি টেকসই হবে বলে মনে করছেন এই গবেষক। যদিও মূল বাজারগুলোর পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, তারপরেও আমরা যে অর্ডারগুলো পাচ্ছি সেটিকে আমি খুব ইতিবাচকভাবে দেখছি। যদি আমাদের ব্র্যান্ড বায়াররা যদি এই ধারাটি অব্যাহত রাখে তাহলে বাংলাদেশের রপ্তানি আগামী মাসগুলোতেও ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে আমরা আশা করতে পারি। বিশ্লেষকদের মতে বিশ্ববাজারে ধীরে হলেও পোশাকের চাহিদা বাড়তে শুরু করেছে, ফলে বাতিল ও স্থগিত হওয়া পণ্যের ক্রয়াদেশ আশায় গতি ফিরছে পোশাক রপ্তানিতে। স্থিতিও বদলেছে অনেকটাই, করোনার আতঙ্ক ভুলে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। তবে এখনও ব্যাংক ঋণ স্বল্পতায় উৎপাদনের গতি ধীরে এগোচ্ছে। ব্যবসা বাণিজ্যের গতি ফেরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন 1,06,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, যার মধ্যে ব্যাংক থেকে সরাসরি বিতরণের কথা 73,500 কোটি টাকা। তবে আগস্ট শেষে এখন পর্যন্ত যার বাস্তবায়ন মাত্র 30,000 কোটি। এর মধ্যে বড় ব্যবসায়ীদের জন্য ঘোষিত 33,000 কোটির মধ্যে বিতরণ হয়েছে 23,400 কোটি টাকা, আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ঘোষিত 20,000 কোটির মধ্যে বিতরণ হয়েছে মাত্র 3,700 কোটি টাকা। 6 মাসে কিন্তু বড়রা যেভাবে ব্যাংকের সাপোর্ট পেয়েছে ছোটরা কিন্তু পাচ্ছে না। ব্যাংকের থ্রুতে যদি এই লোন ডিসবার্সমেন্ট, যে 20,000 কোটি টাকা প্রণোদনা যদি ডিসবার্সমেন্ট করতে সমস্যা হয়, তাহলে আমি অনুরোধ করবো সরকারকে যে আপনারা অনেক এনএফআই আছে, পিকেএসএফ মতো অর্গানাইজেশন আছে, এসএমই ফাউন্ডেশনের মতো অর্গানাইজেশন আছে। করোনায় ক্ষতির মুখে পড়েছে সব ধরনের ব্যবসা, আর ব্যাংকাররা এখন তাকিয়ে কোন ধরনের ব্যবসা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে সেই দিকে। নতুন প্রজন্মের দুই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, যেসব প্রতিষ্ঠান দ্রুত ঋণ ফেরতের নিশ্চয়তা দেবে তাদেরকে ঋণ বিতরণ করবেন তারা। ব্যাংকরা দুটো জিনিসের উপরে কাজ করে মেইনলি, একটা হলো লিকুইডিটি, একটা হলো রিস্ক। তো রিস্ক এখন কোভিডের জন্য খুব হাই, তো এখানে যদি গভর্নমেন্ট যদি রিস্কটা একটু শেয়ার করে ডেফিনেটলি আপনি দেখবেন যে ব্যাংকগুলো এগিয়ে আসবে। লস ফাইন্যান্সিং যদি করতে হয় লস করে দেন, সে প্রফিটে আসবে তারপর ব্যাংকে টাকা দিবে, ব্যাপারটা এরকম। তো সেই জন্যই আমরা যেদিকে খেয়াল রাখবো যেটা সেটা হচ্ছে রিস্কটা, যে আমরা কোনো লস ফাইন্যান্সিং করছি কিনা। এছাড়া পূর্বের খেলাপি উদ্ধার করে তার ঋণ হিসেবে কাজে লাগাতেও বদ্ধপরিকর